আসলে আমার কথাতেই জেদ ধরেছেন তাই তো না দুর্বা জেদ আমি করছি কিন্তু কথায় আছে না শুভস্য শীঘ্রম তাই অফিস যখন আমায় যেতেই হবে তখন আজ থেকেই যাওয়া ভালো এইডা এইডা তুমি বুঝাও না আরে বাবা যতই হোক তুমি তো দাদা স্ত্রী নাকি তোমার কথা নিশ্চয়ই মানবে যাও যাও দাদাকে আটকাও আমি কিন্তু এখন অফিস যাবই রাই কেন এমন করছেন সারা দিন আমার বর বিজি থাকে তার ব্যবসা নিয়ে আমাকে একটু সময় দিতে পারেন আমি তো পুরো আমার লাইফটা বিসর্জন দিয়ে দিয়েছি শুধু একটা তো সরি বলতে চেয়েছিলাম মাকে সেটাও হলো না কেন না ইনি চলে এলেন বিয়ে করে আমাদের বাড়িতে দেখুন একটা দিনের তো ব্যাপার মাও বারণ করছেন যেতে আপনি মায়ের কথা শুনবেন না দুর্বাও বলেছে অনেক কথা আমি সব কিছু শুনেছি রাই আর সেই কথাগুলো শোনার পর আমার আর কোনো কথা শোনার ইচ্ছা নেই রজত বাবু সেই কথাগুলো তো আমাকে বলেছে সেই জন্যই তো রাই সেই জন্য সেই জন্যই আমি এক কান দিয়ে কথাগুলো শুনে আরেক কান দিয়ে বের করে দিতে পারবো না আমি আগেও কখনো আপনাকে অপমানিত হতে দিইনি এখনো দেব না রাই আর আমার কোনো কষ্ট যন্ত্রণা হচ্ছে না আপনি প্লিজ টেনশন করবেন না দিন দিন দিদি আমি জানি আপনার মন ভীষণ খুঁতখুঁত করছে কিন্তু আমি বলছি আপনি ভাববেন না রায় যখন গেছে তখন দেখবেন রজতকেও ঠিক রাজি করাবে আমাদের রায়ের মতো মেয়ে কটা হয় বলুন তো সত্যি মাসিমা আপনার মেয়ের মতো এদের সবাইকে একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো হ্যাঁ একজন বৌভাতের পরের দিনই সংসার চালালো আর আরেকজন বরের হাত দুর্বা তুমি কি বুঝতে পারছো তুমি আমাকে অপমান করছো এমা না না ছি এত সাহস আমার নেই মাসিমা এই বাড়িতে আমার থেকে আপনার জোর অনেক বেশি মানে ভাবুন একবার আপনার মেয়ের শ্বশুর বাড়ি এটা মেয়ে নেই কিন্তু আপনি রয়ে গেলেন দুর্বা কিছু মনে করবেন না মাসিমা যেটা বলছি সেটা কিন্তু আপনার জন্যই বলছি শুরুটা কিন্তু আপনিই করেছিলেন একটা মাথা খারাপ মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে দুর্বা কি যা তা কথা বলে চলেছো কেন বলবো না মা আপনি ভাবুন তো যদি একটা ভালো মেয়ের সঙ্গে দাদার বিয়ে হতো তাহলে আজকের দিনটা দেখতে হতো
আমার মনে হয় আমাদের এখানে না থাকাটাই শ্রেয়। গড়িয়া গুবলাই চলো আমরা বরং খেলি, মিঠাই তুমিও চলো। হ্যাঁ আমি মানছি হয়তো এখন উনি আমাদের বাড়ির ভালো চান, কিন্তু যদি সেদিনও ভালো চাইতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না। দাঁড়ান দিদি, কোথায় যাচ্ছেন আপনি? দিদি দুর্বা ঠিকই বলেছে, ঠিকই বলেছে জানেন, আমার আমার তো আর এখানে থাকার কোনো মানে হয় না। না 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 কোনো মানে হয় না, দরকার নেই আমার আমার এখানে থাকার। মানে মা কি চলে যাবে নাকি এখান থেকে? জিনিয়া জিনিয়া আমরা বেরোবো, তাড়াতাড়ি মালপত্র গুছিয়ে নাও তাড়াতাড়ি। কি হয়েছে মাসিমা? কিছু না। তাহলে আপনার চোখে জল কেন? দুর্বা দিদিকে বলেছে যেখানে সুপ্রিয়া এই বাড়িতে নেই সেখানে ওনারও নাকি থাকার দরকার নেই। দুর্বাদি আপনি মাসিমাকে এই কথা বলেছেন? কেন রাই, এবার কি তুমি আমাকে শাসন করবে নাকি? কথাটা শাসনের নয় দুর্বাদি, বড়দের সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক নয়। তাই নাকি? তাহলে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, না এগুলো কি তোমার থেকে আমাকে শিখতে হবে? প্রয়োজনে শিখতে হবে, সম্পর্কে তোমার চেয়ে বড়, কিন্তু বয়সে নয়। ওর সাহস কিভাবে হয় আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার? হ্যাঁ ঠিকই, তাই একদম তাই দুর্বাদি। তাহলে মাসিমা যে আপনার থেকে কত বড়, ওনাকে এই খারাপ কথাগুলো বললে ওনার কষ্ট লাগবে সেটা একবারও ভাবলেন না আপনি? রাই রাই ছেড়ে দাও রাই, আমার এইসব ব্যাপার নিয়ে অশান্তি আর ভাল লাগছে না, আর বাড়িও না। আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না আপনি। না রাই, আমার কি লাভ বলো তো আর এখানে থেকে? আপনার লাভের কথা কে ভাবতে বসেছে এখানে? আপনি এখানে থাকলে আমাদের সকলের লাভ, আমার লাভ, হ্যাঁ আমার লাভ। মা কাছে থাকলে যে লাভ হয় আমি সেই লাভ পেতে চাই। যাবেন না আপনি, আপনার মন চাইলে আপনি সুপ্রিয়া দিকে চোখের দেখা দেখে তো আসতে পারবেন। না না রাই, তা তো আর হবার না। আপনার আর এক মেয়ের কথা রাখবেন না আপনি। রায়ের কথা শুনুন দিদি, আপনি এখানে থেকে যান। রজত বলো তুই কোথায় যাচ্ছিস? কেন অফিসে? রায় বোঝাসনি? আমি অনেকবার বুঝিয়েছি মা, উনি জোর করছেন, এবার আপনি দেখুন। না আমাকে কেউ আটকানোর চেষ্টা করো না প্লিজ। দাদা ফাইলটা গাড়িতে রেখে দিয়েছি, তুই একটু দেখে নিস। ঠিক আছে। শোন না বলছি, মা খুব টেনশন করছে, সকালে একটা এরকম ঘটনা ঘটে গেল। আমি ঠিক আছি মা, সত্যি বলছি, দেখো কিচ্ছু হয়নি আমার, আমি আমি একদম ঠিক আছি। রজত বলছিলাম এই অবস্থায় আর না বেরোলেই নয়। আমি বলছি তো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। দাদা আমিও যাই তোর সাথে। না আমি একাই যাব, আর তুমি যাবে শ্বশুর বাড়ি। না না দাদা, মানে আমি ভাবছিলাম কি আজকে না আমি আমার মায়ের বাড়িতে যাব না, বুঝলেন? অমিত যাক। না
হেকে রাই আটকাতে পারলে না কি মাসিমা আপনি না বলছিলেন এক্ষুনি রাই ঠিক আটকে দেবে থাক না দাদা যখন নিজের দায়িত্বে গেছে তখন এ নিয়ে আর কথা বাড়িও না প্লিজ আরে বাবা কথা কি আর এমনি এমনি বাড়াচ্ছি কি জানি বাবা আর দেখলে না আজকের দিনে শুটাই কিরকম ভালো হলো না একটা অমঙ্গলের ইঙ্গিত দাদা কিরকম জেদ ধরেছে দেখেছো তোমরা সবাই কই এরকম জেদ তো আগে কখনো ধরেনি আমার কিরকম একটা মনে হচ্ছে যে নিয়তি বোধহয় দাদাকে টেনে নিয়ে যাচ্ছে হে ভগবান আবার কোনো অমঙ্গল হবে না তো দুর্বা তোমার মুখ থেকে কি একটাও ভালো কথা বেরোয় না আজকে এই ছেলেটা বাড়ির বাইরে পা রাখলো আর তুমি যেতে দেবো না চলুন আপনার কথা আমি না শুনেই ফেলে দেবো সেটা হবে না সেটা আপনিও জানেন রাই কিন্তু কারণটা কারণ আছে বলেই আমি বারণ করছি আর অমিতদা তো বললেন যে উনি সামলে নেবেন আমায় একটা সত্যি কথা বলুন তো রাই বাড়ির সকলে বারণ করছে বলেই আপনিও বারণ করছেন তাই না আপনি কেন এই কথাটাই ভাবছেন সকালবেলা যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে রাই আমি তো আপনাকে বললাম আমার হাতে তেমন যন্ত্রণা নেই কিন্তু আমার মনে ভয় আছে আপনি বুঝতে পারছেন না আজকে আজকে সকালটা ভালো শুরু হয়নি আপনি এসবও মানেন রাই আপনি না সাইকোলজি স্টুডেন্ট বিজ্ঞান নিয়ে যার কাজ সে কিনা ওটা আমার একটা পরিচয় কিন্তু এখন আমার আরো একটা পরিচয় আছে আমি আপনার ঠাকুর মশাই যদি পুজোটাও করে যেতেন তাহলে অন্তত মনে খানিকটা শান্তি পেতাম কিন্তু উনি তো চলেই গেলেন ও দিদি কেন মনে শুধু শুধু কুচিন্তাগুলো আনছেন বলুন তো ছেলেটার জন্য বড্ড চিন্তা হয় দিদি একটা দিন ও ছেলেটাকে শান্তিতে থাকতে দেখলাম তোমরা সবাই মিলে যা শুরু করলে যাব কি করে ওমু দাঁড়িয়ে আছিস কেন যা ডিলটা ফাইনাল কর থ্যাংক ইউ রাই এত কথা কেন বলো দুর্গা তুমি এরকম করে বলছো কেন মা শান্তি পেলেন তাই তো বলছি এই চলো না তোমার জামা কাপড় আমি বের করে দিই চলো কিন্তু দাদা আমাকে একটা কথা বলতো কি এমন জাদুতে তুই বেরিয়ে আবার ফিরে এলি কেন আমি জিজ্ঞেস করছো কেন ওই দণ্ডধারী তো দাঁড়িয়েই আছে পাশে তাই না ধন্যবাদ রাই তুই আমার বিশ্বাসে মান রেখেছিস আচ্ছা তাহলে বউয়ের জাদুতে তুই যাবি না তো অফিস আমি যাব আমি আমি যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি যাচ্ছি আমি রেডি হয়ে আসছি এক্ষুনি আসছি
চামচ দাও। হ্যাঁ দাও তো। তুমি আজকে গুবলাইকে খাইয়েছো খাইয়েছো, রোজ কিন্তু এই অভ্যাস করো না, ঘুম পেলেও এখানে এসে খাবে। না মা, ওর ঘুম পায়নি, একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তাহলে এত নাটক করলো কেন? কারণ আছে। আসলে সন্ধেবেলা মিঠাই ওর বাবা মার সঙ্গে মামার বাড়ি গেছিল না, ব্যাস উনিও জেদ ধরেছেন, ওনাকেও মামার বাড়ি নিয়ে যেতে হবে। ভালো কথা তো, রাই নিয়ে যাও। না আমি তো তা পারবো না জিনিয়াদি, পারলে তো নিয়েই যেতাম। আসলে বাবুর রাগ হয়েছে, ঘুমটা হলো বাহানা, খাবে না সেটাই হলো আসল কথা। ভাই একদম ঠিক বলেছে, সবাই তো ঘুরতে যায় আর আমরাই ঘুরতে যেতে পারি না। বেশ আমি তোদের একদিন ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? শুভর্ষ শীঘ্রম। একদিন কেন কুড়িয়া, কাল নয় কেন? কোনো ইয়ে নয়, তুমি চুপ করে বসে খাও। ও বাবা কালকে যাব। কোথায়? যেখানে খুশি, তুমি নিয়ে চলো না গো। জান না রজত, তুই তো সেভাবে কোনোদিন ঘুরতে নিয়ে যাসনি, ওদেরও তো একটা শখ আলাদ আছে। আচ্ছা গুড়িয়া বেশ, আমি না হয় কাল তোমায় ঘুরতে নিয়ে যাব। কালকে সবাই ঘুরতে যাবে, মানে রজতও যাবে। সকাল সকালই বেরিয়ে পড়বো, যাতে কালকে সারা দিনটা ঘুরতে পারি। দেখলি আমার গুড়িয়া কত খুশি হয়েছে ঘোরার কথায়? আই মিঠাই ওট এন্ড কমন দাও না বাবা, মিঠাইটা করে নি, তারপর ভালো করে ঘুমিও। দেখলে তুমি রায়কে বললে বাচ্চাদের নিয়ে মামা বাড়ি যেতে, অমনি দাদা ওদেরকে নিয়ে বেড়াতে যাবে। দেখলে কামড় এক শেষ। আটকাতে হবে দুর্বা, যেভাবেই হোক ওদেরকে আটকাতে হবে। কেন, কি দরকার? কেন আমি আটকাতে যাবো শুধু শুধু? বরং ভালোই, যাক বেড়াতে, তাহলে কালও দাদা অফিস যাবে না। আটকাতে হবে দুর্বা, আর সেটা আচ্ছা, তোমার ঠিক ব্যাপারটা সহ্য হচ্ছে না তাই তো? হ্যাঁ তাই, আমার ব্যাপারটা সহ্য হচ্ছে না। রজত দা রায় যদি ঘুরতে যায় তাহলে দুজনে দুজনে কাছাকাছি চলে আসবে, সেটা তুমি বুঝতে পারছো না? বুঝলেও আমি কিছু করতে পারবো না। বাবা আমি ওদের যাওয়াটা কি করে আটকাবো, কেন বুঝতে পারছো না? আচ্ছা তোমার কিছু করার থাকলে তুমি করে নাও, আমি পারবো না। মিঠাই দুর্বা, মিঠাইকে কাজে লাগাতে হবে।
মিঠাই তোমার কাছ থেকে কয়েকদিন আগে একটা কি খেলনা চাইছিল না? হ্যাঁ মিঠাই মিঠাই তুমি আমার কাছ থেকে একটা গেম কনসোল চাইছিলে না? লাগবে তোমার? চাই তো, আমি তোমাকে দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? দেখো মিঠাই, তোমার জেঠু, নতুন জেঠি, গুড়িয়া, বুবলাই সবাই কাল বেড়াতে যাচ্ছে, তা তোমাকে ওদের সঙ্গে বেড়াতে যেতে হবে। স্কুল যাবো না? কাল তো স্কুল নেই। ওদের সঙ্গে ঘুরতে গেলে ভিডিও গেম দেবে? ঘুরতে গেলেই তো শুধু পাবে না ভিডিও গেম, তোমাকে খেয়াল রাখতে হবে যাতে তোমার নতুন জেঠির সঙ্গে তোমার জেঠু বেশি কথা না বলতে পারে। কি করে? যখনই ওরা কাছাকাছি আসবে তুমি এমন একটা কিছু করবে যে ওরা কাছাকাছি আসতেই পারবে না, ব্যাস তাহলেই তো কথা হবে না। কিভাবে? এই শোনো মিঠাই, তোমার কোনো দরকার নেই ভিডিও গেম পাওয়ার। আচ্ছা আচ্ছা তাই করব, কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে আমি তোকে শিখিয়ে দিয়েছি। প্রমিস? প্রমিস।